হাই, আমার নাম শ্রেয়সী। তো আমি এখানে এসেছি একটা কম্পিটিশন খেলতে, আমার বন্ধুদের সাথে একটা কম্পিটিশন হবে, তো তার জন্য আমার বন্ধুরা হচ্ছে এখানে পার্টিসিপেন্টস, তাদের সাথে আমরা ইন্টারাকশন নিয়ে নিই তাদের। হ্যাশট্যাগ আমাদের গ্রুপ হচ্ছে হলো ভাইরাস গ্রুপ, এবং আমি ঋষি আর আমার সাথে রাহি। নেক্সট গ্রুপ, হাই, আমি হচ্ছি অনির্জিতা, ও হচ্ছে দীপায়ন, আর আমাদের গ্রুপের নাম সো কল্ড করোনা ভাইরাস। হাই, আমি স্বর্ণব, আমি হচ্ছে অর্ঘ্য। আর এই গ্রুপটাতে আমাদের মানে এখন অবধি নাম ডিসাইড করতে পারিনি, যেহেতু নতুন আমরা পার্টিসিপেন্ট, কিন্তু আমরাই জিতবো, ঠিক আছে? আমরাই জিতবো, বেস্ট অফ লাক। তো এবার গেমের রুলসটা জানা যাক, যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি কী। তো এখানে আমি হচ্ছে হোস্ট, অবভিয়াসলি, অ্যাজ ইউ ক্যান সি। তো এবার আমাদের গেমটা হচ্ছে, মানে কম্পিটিশনটা হচ্ছে, আমাদের একটা হিন্দি গান দেওয়া হবে, সেইটাকে আমি ট্রান্সলেট করে বেঙ্গলিতে বলবো, বাংলায় বলবো। তো এবার যেই লিরিক্সটা দেওয়া হবে, তো প্রত্যেকটা গ্রুপকে ওই গানের লিরিক্সগুলোকে ইন্টারপ্রেট করে বলতে হবে যে এটা কোন গানের লিরিক্স। আমি বাংলাটা বলবো, তাদের হিন্দি গানটা বুঝতে হবে যে কোন হিন্দি গানের লিরিক্সটা আমি বাংলাতে ট্রান্সলেট করে বলছি। যেই গ্রুপ জিতবে সেই গ্রুপ একটা আইসক্রিমের বাইট নেবে, আর যেই গ্রুপ হারবে সেইটার জন্য একটা সারপ্রাইজ থাকবে, সেইটা আমি পরে রিভিল করবো। তো এবার এরকম অনেক রাউন্ডস হবে, সিক্সথ রাউন্ডটা যেটা হবে সেটা হচ্ছে বোনাস রাউন্ড, সেইটা একটু স্পেশাল রাউন্ড হবে। তো যাই হোক, তো অবভিয়াসলি, সো লেটস স্টার্ট দ্য গেম। আচ্ছা, প্রথম গানে ট্রান্সলেশনটা বলি। তুই যখন মনে আসিস তখন তখন নিঃশ্বাস নি, তোর মনের গলির মধ্যে দিয়ে আমি রোজ যাতায়াত করি। আচ্ছা, আমি আরেকবার বলছি কিন্তু লিরিক্সটা মন দিয়ে শোনো সবাই। তুই যখন মনে আসিস তখন তখন নিঃশ্বাস নি, তোর মনের গলির মধ্যে দিয়ে আমি রোজ যাতায়াত করি। এবার বলো, হাত তোলো যারা পারবে। খুব বাজে ফিলিংস আসছে এই কান্ডে লিরিক্সটা শুনে, বাংলাটা আমি আবার পার নাই বিশ্বাস করি, হাত তুলেছি। একটা স্কুপ অফ আইসক্রিমের টেস্ট। পানিশমেন্ট হলো যারা উইনার তারা লুজার্সদের আইসক্রিমে খাবে, কিন্তু উইথ এ টুইস্ট। সেই টুইস্টটা কি? সেটা আমরা নিজেরা, সেইটা। আচ্ছা, ওকে, ফাইন, উইনার্সরা ডিসাইড করবে। প্রথম সব থেকে যাকে আমরা এই আইসক্রিমটার সাথে একটুখানি মিক্সচার করে আমরা খাওয়াতে চাই, সেটি হচ্ছে হলো গ্রুপ, যাদের গ্রুপের কোনো নাম ঠিক হয়নি, গ্রুপ উইথ নো নেম, যারা নাকি জিতবে বলে এসেছিল, গ্রুপ উইথ নো নেম, যারা নাকি জিতবে বলে এসেছিল। এটা ফার্স্ট টাইম না, এবার হবে আরো, আমরা আরো রাউন্ড আসছে এখন, এটা তো রাউন্ড শেষ না। ঠিক আছে, জিতবো এখন, আমাদের কনফিডেন্স আছে নিজেদের। আমাদের সবথেকে ভালো এখন হাতের সামনে রয়েছে, টমেটো সস উইথ টু ইন ওয়ান আইসক্রিম, টমেটো সস উইথ এ টু ইন ওয়ান আইসক্রিম। দেখবেন আর চলবেন আপনার অভিজ্ঞতাটা কেমন একটুখানি বলুন। অভিজ্ঞতা ওরা আমাদের খুব ভালো বন্ধু, তাই জন্য আমরা ওকে সব থেকে সুন্দর টাইপের যে মিক্সচারটা হয়েছে সেটা আমরা খাইয়েছি। আমরা চেষ্টা করবো, যেন করোনা ভাইরাস এই মুহূর্ত থেকেই ভারত থেকে চলে যায়। একদম, এবার ওদের জন্য স্পেশাল কিছু
স্পেশাল কিছু হবে এখানে কি দেয়া হবে এখানে সেমই আমরা দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা খাওয়াবো হচ্ছিল অনিজিতাকে এখানে অনিজিতা দেখবেন একটুখানি অনিজিতা আচ্ছা মুভিং টু দ্য সেকেন্ড রাউন্ড আমি এবার সেকেন্ড ট্রান্সলেশনটা বলবো ঠিক আছে তো এবার হচ্ছে কোয়েশ্চেনটা মানে ট্রান্সলেশনটা তোকে ছাড়া আমি দম নেব না তোকে কতটা চাইতে লেগেছি আমি তোর সাথেই হয়ে যাব আমি শেষ তোকে কতটা চাইতে লেগেছি আমি এনিওয়ান আচ্ছা আমি আরেকবার রিপিট করছি তোকে ছাড়া আমি দম নেব না তোকে কতটা চাইতে লেগেছি আমি তোর সাথেই হয়ে যাব আমি শেষ তোকে কতটা চাইতে লেগেছি আমি আমি কি হিন্ট দেব একদম বলছে একজন টিম উইথ নো নেম বলছে হচ্ছে আইসক্রিম ওরা নিজের আগে খাবে এবার এবার শাস্তিটা কি দেওয়া হবে এবার পানিশমেন্ট রাউন্ডে কি হবে সেটা আপনি জলজিরা আছে লেবু আছে সস আছে কি দেওয়া হবে জলজিরা দেখো জলজিরা দেখো সসটা তো হয়ে গেছে আমরা জলজিরা বলছে ঠিক আছে ওরা ডিসাইড করেছে যে জলজিরা দেবে ও মাই গড ওকে মেশাও ফার্স্ট তাদের খাতে যাও তুমি কোন টিম ফার্স্ট টিম হচ্ছে করোনা ভাইরাস यस কেমন লাগলো এক্সপেরিয়েন্স বলো হেভি কেতে হেভি কেতে কেমন লাগলো আমি আবার ভালো করে বলছি শুনতে হবে কিন্তু সব আমি তাও তোমাকেই চাইবো আমি তাও তোমাকেই চাইবো এই চাহিদাই আমি মরে যাই আমি তাও তোমাকেই চাইবো Yeah.
এখানে গানের কম্পিটিশন প্রথমত হচ্ছে না। আচ্ছা বাকি টিমদের কি পানিশমেন্ট দিতে চাও? আমরা একটা স্পেশাল পানিশমেন্ট দিয়েছি, এতক্ষণ ধরে আইসক্রিমে হাবি জাবি জিনিস মেশানো হচ্ছিল, আমরা এসব আইসক্রিম টাইসক্রিম রাখবো না, আমরা দেবো পাতিল। ও মাই গড, পাতিল দেবো। আরো দিতে হবে, এটুক দিলে হবে না, আমরা জায়গায় নোংরা করার থাকবে আর পাবো না। আচ্ছা ঠিক আছে, পরের রাউন্ডে যাওয়া যাক। ট্রান্সলেশনটা আমি বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে সবাইকে। তুই যাত্রা আমার, তুই আমার লক্ষ্য, তোর ব্যতীত জীবন যাপনে এই মন হলো কঠিন। আমি আরেকবার বলছি, তুই যাত্রা আমার, তুই আমার লক্ষ্য, তোর ব্যতীত জীবন যাপনে এই মন হলো কঠিন। আচ্ছা টিম উইথ নো নেম কি বলবে এখন? প্রথমে এখন অবধি রাউন্ড ইভেন্ট চলছে, ঠিক আছে। আগান্ডে চলা হয় যদি মুশকিল,
তাহলে দ্রুতই ঠিক চোখের কোণের আবদারই ঠিক আমরা চললাম পাহাড়ে গুনগুনিয়ে পথে স্পন্দন তীব্র এখন কি করি ঠিক আছে দ্য টাইম স্টার্টস নাও চীন করোনা ভাইরাস ও মাই গড ये चलना है मुश्किल तो जल्दी ही सही आंखों के किनारे से बहाने ही सही पिकुर गान एकदम ठीक फुल पॉइंट्स एक बार आशा जाक पनिशमेंट और रिवॉर्ड राउंड अच्छा ठीक है छाड़ी दिलाम এই রাউন্ডের জন্য পানিশমেন্ট আর রিওয়ার্ড রাউন্ড চাই পরের রাউন্ডে দেখা যাবে আমার খুব খুশি আমার হলে তো ওখানেও লোম আছে দেখ আমার সব জায়গাতে লোম কি করবো আমি বেশি লোম না তোমার ফাঁক বয় এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এটা বেটার এখানটা ঠিক আছে এগুলো অসুবিধা নেই অতটা আমার জামাটাকে আপাতত কেউ দেখতেও পাবে না স্ট্রেট কর ওটা ওইখানে পুরো উল্টোটা ও ঠিক আছে তুলে দে না লাগে হয় না কিন্তু এটা আহা তুলে দে আর গায় লাগে গায় তুলে দে তুলে এবার পুরো হাতটাকে স্কিপ করো ও পরিষ্কার করো সাবান দাও গাড়ি বাড়ি গিয়ে 1 2 3 কিছু লাগলই না লাগে না এই লাগে না লাগাতে তো বড় কথা নয় বুঝতে পারছি ওটা যে মাকে নিয়ে বুঝছিস না তো 1 2 লাগে না লাগবে ঠিক আছে ঠিক আছে এখানে একবার আমার
আমার মনে হয় সুগার ব্যাক্স করে যত উঠবে তত হ্যাঁ একটু মানে দরকার নেই এটা এবিলেটা বেশি ওইদিকটা ওইদিকটা না দেখলাম ওইটাই মাঝখানে ওইদিকে বুঝতেই পারবে না কিছু করতে বলে এটা ঠিকটা হলো ঠিকটাকে উঠবে আর তো বসে দেব বেশি করে বেশি করে বললাম লাগবে তো বেশি করে না না ঠিক কর একটাই গড়া বাজা তো কে করছে ভিডিও হাই গাইস, আমার নাম দীপান সাহা। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা যেমন এই গেমের টিম করোনা ভাইরাসকে সবাই একসাথে হারাতে পেরেছি, তেমনি আমি আশা করব যাতে ভারতসহ পৃথিবীর অন্য দেশ সবাই একসাথে করোনা ভাইরাসকে হারাতে পারে। তবে দেশে এখন লকডাউন পরিস্থিতি, সবাই বাড়িতে বসে খুবই বোর হচ্ছে, কিছু করার নেই। তো আমরা এই সময় আমাদের নিজেদের হারিয়ে যাওয়া হবিগুলোকে পার্শ্বিক করে নিতে পারি। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এমনও কিছু মানুষ আছে যারা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পাচ্ছে না। তো আমি এবং আপনারা সবাই মিলে এটা তাদের সাহায্য করতে পারি, যাতে তারা তাদের নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পায়। এটাও কামনা করি যাতে আমরা ভবিষ্যতে এরকম ভিডিও আরও আনতে পারি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম, স্টে সেফ।